খুশু ভাই শাকিব খান তার তিন সিনেমার মহরতে বলেছিল আপনার সিনেমা অভিনয় করতে চায়, এবং দর্শক কিন্তু সেখানে অনেক কমেন্টস করেছিল যে অনেক দিন পরে হয়তো আপনাদের আবার একটা নতুন ফ্লেভার দেখতে পাবে। তো সেই দিনটা আমাদের কাছে কবে আসবে শাকিব খান বসু জুটি? আমি 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 হচ্ছে 23টা চলচ্চিত্র আমার আমি রিলিজ করেছি, আমি আমার নিজস্ব প্রযোজনায় আমি নির্মাণ করেছি, তার মধ্যে 13টি চলচ্চিত্রের নায়ক ছিল শাকিব খান। সো শাকিব খান আমার সর্বোচ্চ সিনেমার, শাকিব নিজের হিসেবেও একটা প্রযোজনা সংস্থায় এতগুলো সিনেমা সেটা আমার প্রযোজনাতেই বোধ হয় হায়েস্ট হবে তার কাজ করা। তো এবং সে শাকিব কিন্তু দেখেছে, শাকিবের সবগুলো ছবি আমি আমার প্রযোজনা কিন্তু বিগ বাজেটের আমরা খুব অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবি করেছি। তো এই জন্যই শাকিব বলেছে যে শাকিব তো জানেই কোন কোন প্রযোজনা সংস্থায় কাজ করলে তার কাজগুলো ভালো হবে, দর্শক মানবে এবং কাজের মতো কাজ হবে, এবং আমরা কোনো রকম কোনো আমার বাজেটে কার্পণ্য থাকবে না বা অ্যারেঞ্জমেন্টে কার্পণ্য থাকবে না, এই বিষয়গুলো শাকিব বুঝে, যার জন্যই শাকিব আমার চলচ্চিত্র এখনও মানে সে বলে কিন্তু আমরা করব, আমরা শাকিবকে নিয়েই করবো। আমাদের প্যান্ডেমিক অবস্থার পরে এই এক বছর আমরা তো করোনাতে আমরা আমাদেরকে বিধ্বস্ত করেছে, সেখান থেকে আমরা একটু করে একটু একটু করে আগাচ্ছি, আবার সেই চলচ্চিত্রের যে চাকাটা বন্ধ হয়েছিল সেই চাকাটা ঘুরছে, আস্তে আস্তে ঘুরছে, এইটা যখন ফুল সুইংয়ে ঘুরবে তখন আমরা আবারও নেমে যাব শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে। আমাদের চলচ্চিত্রের বরপুত্র শাকিব খান আমার প্রযোজনা সংস্থা থেকে 13টি ছবি করেছে, 13টি ছবির হিরো সে, তার বার্থডে, হ্যাপি বার্থডে শাকিব, তুমি দীর্ঘদিন বেঁচে থাকো আমাদের মাঝে এবং তুমি থাকবে, তোমার কর্মের মাঝে তুমি আমাদের কাছে বেঁচে থাকবে, দর্শকদের কাছে বেঁচে থাকবে, এবং তুমি আরও আমরা চাইবো আজকের এই তোমার জন্মদিনে আমাদের চাওয়া আরও বেশি বেশি তুমি আরও আমাদের কাজ করবা এবং আমাদের মাঝে বেঁচে থাকবা, তুমি ধন্যবাদ।